গরম কাপড়ের অভাব, তীব্র শীতে যেন জমে গেছে হাত পা, একটু উষ্ণতার জন্য আগুনের কুণ্ডুলি ভরসা রংপুর নগরীর বস্তিগুলোর হাজারো মানুষের। তাই খড়কুটো, প্লাস্টিকের স্যান্ডেল বা পলিথিন কুড়িয়ে আগুন জ্বালিয়ে অনেকেই বসেছেন একটু উত্তাপের আশায়। মাঘের আগে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিন ধরে উত্তরের জেলাগুলোতে বইছে হিমেল হাওয়া। এসব এলাকার মানুষের দিন কোনো রকম কাটলেও রাত কাটছে শীতের সঙ্গে যুদ্ধ করে। শীতের প্রকোপ বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। এই শীতে উত্তরাঞ্চলে আমরা একবারে নিরহ অবস্থা পড়ছি। গরিব মানুষ, আমরা ভাত পাই না, কাপড় পাই না, কুয়াশা খুব, কাকুদাল দিতে হাত তো খুব ঠান্ডাতে কাজ করে মানাইতেছে না, কম্বল নাই, খেতা কাপড় নাই, কিছু নাই, আগুন সারা রাতে তো ভাই গালা বসে গেছে, জ্বর সর্দি হচ্ছে। চলতি বছরের শুরু থেকে আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 80 জন মানুষ, যাদের মধ্যে 55 জনই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। শীতের কারণে চুলার উপরে দাঁড়াইছি, দাঁড়ানোর পর কখন আগুন ধরছে, পিছে থেকে আগুন ধরছে, বলতেই পারে না। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে গত 4 দিন ধরে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা আরও কমবে বলে জানায় স্থানীয় আবহাওয়া অফিস। আমাদের রংপুর বিভাগের কোথাও কোথাও টেম্পারেচার 10-এর নিচে নেমে এসে মৃদু শৈত্যপ্রবাহ সম্ভাবনা থেকেই যাচ্ছে। জেলার 8 উপজেলায় দরিদ্র ও ছিন্নমূল মানুষদের শীত বস্ত্র বিতরণ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিতরণ কিন্তু কার্যক্রম শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি যারা শীতার্থ তাদের কাছে পৌঁছে দিতে। শহরের চেয়ে গ্রামাঞ্চলে মৃদু থেকে মাঝারি এই শৈত্যপ্রবাহ রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠায় গ্রামের খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।